जगह जगह वाटर रिजर्व स्थापित करने के बावजूद पानी की समस्या का नहीं हो रहा समाधान। राजगंज ब्लॉक के विभिन्न गांव के लोग परेशान। पानी की समस्या को दूर करने के लिए जगह जगह वाटर रिजर्व स्थापित किया गया, लेकिन कुछ दिनों तक पानी आने के बाद फिर से पानी बंद हो गया है, जिससे निवासियों को परेशानियों का सामना करना पड़ रहा है। राजगंज ब्लॉक के बिनागुड़ी ग्राम पंचायत अंतर्गत साहू डांगी में वाम अमल में सजल धारा योजना के तहत पेयजल परियोजना शुरू की गई थी। इस परियोजना के माध्यम से साहू डांगी आश्रम पारा, छत्रपारा, तिलानी पारा और नवा पारा में पाइप से आर्सेनिक मुक्त पेयजल की आपूर्ति के लिए कई छोटे वाटर रिजर्व स्थापित किए गए थे। कुछ महीने जल आपूर्ति के बाद परियोजना फिर से बंद हो गई है, जिससे निवासियों को परेशानी हो रही है। এর আগে একবার জলের ওই লাগানো হলো, সব জায়গায় সব ব্যবস্থা করলো, আমাদের পাড়ায়, সাওয়ারিংয়ে বাজারে, আমার দোকানের পাশে সব জায়গায় লাগানো হয়েছে, কিন্তু জল পাচ্ছে না। 5 বছর থেকে খুব জলের সংকটে ভুগছি সবাই। আমরা সব গ্রামের জল কিনে খাচ্ছি, এবং আমরা শুধু না, সবাই যে একটা রিক্সা চালাই সেও গ্রামের জল কিনে খাচ্ছে। আমাদের পানীয় জলের খুব সমস্যা, মানে শুধু আমরা না, আমাদের পুরো এলাকাবাসী আমরা পানীয় জলের সমস্যা ভুগছি সবাই। অনেক ভেবেছিলাম জল আসবে কি, মানে বছরখানিকের মতো জল এসেছিলো, আমরা জল পেয়েওছিলাম, তারপরে জানি না কোন কারণে বন্ধ হয়ে গেলো। আপনাকে প্রশাসনই বলতে পারবে কেন বন্ধ হয়ে গেলো। অনেকবার জানানো হয়েছে জলের ব্যাপারে, তাদের কোনো হেলদোল নেই। আমাদের সাওয়ারিংতে লাগানো হয়েছিল, আশ্রমপাড়া লাগানো হয়েছিলো, তেলানিপাড়াতে লাগানো হয়েছিলো, আর সাওয়ারিং বাজারে 2-3টা রিজার্ভার লাগানো হয়েছিলো, কিন্তু কোথাও তো আলাদা যেগুলো চ্যানেল লাগানো হয়েছিলো সেগুলো আস্তে আস্তে মানে জং ধরে নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা তো জানেনই পানীয় জলের অসুবিধায় মানুষ কতটা অসুবিধা থাকতে পারে, অসুবিধা পড়তে পারে, সেটা তো জানেন না আপনারা। সবার পক্ষে তো আর গ্রামের জল কিনে খাওয়াটা সম্ভব না। 1 ড্রাম জাম কিনতে গেলে 30 টাকা করে দাম নেয়, সবার পক্ষে সম্ভব না। অনেকে যার জন্য এই কুয়ার জল খেয়েই অসুখে ভুগছে, পেটের নানা রকম সমস্যা রোগে ভুগছে মানুষরা। চাচ্ছি সবাই পর্যাপ্ত পরিমাণে পানীয় জল পাক, আর সবাই একটু শান্তি মতো তৃষ্ণা মেটাক। এই গরমে সবাই জলটাই ভালো খেতে চায়, আর জলের থেকে তো নানা রকম রোগ সমস্যা দেখা দেয়, তাই জলটা সবাই ভালো পাক সেটা আমরা চাই। আর পুনরায় এগুলোকে সব ঠিকঠাক করে রিজার্ভারগুলো চালু করা হোক সেটাই আমি চাইবো। আমি কি আমাদের এলাকা বেশি সবাই তাই চাই। 3-4 বছর চার বছর মনে হয় বসা হলো, তো 1 বছর জল পাওয়া গেছিল, 1 বছরের পরে 3 বছর থেকে জল নাই। জল সমস্যাটা কি, এখন ধরেন অন্তত 40-50 ফুট নিচে আমার কুয়া, ওখান থেকে জল ওঠাইতে হবে। সুবিধা হবে পাবলিক, তো সুবিধা সরকার তো টাকা দেয় সুবিধার জন্য, কিন্তু তো সরকার টাকা নিয়ে ঠিকই আছে, কিন্তু এইদিকে যে ওই যে 9-6 করে দেয় এই ব্যাপার। প্রধানমন্ত্রী 2-3 বার আসে গেল, ওই হবে 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 এই করে দিন সময় কাটে যাচ্ছে। এই পাশে একটা আছে, ওই পাশে একটা আছে, মানে ধরেন আমার এই ওই অঞ্চলে তো কয়টা আছে, আমার এখানে তো 3-4টে আছে। একটা আমার ওই যে একটা ইয়ে ছিল, মেম্বার ছিল, ওর বাড়িতে আছে। একটা এইখানে একটা আছে, একটা ওই কোণে আছে। যাই কি তো লাগে তো আমার গরিব লোককে সবাই, কিন্তু এখন যে সরকার কী আমাকে দেয় আর কী নাই, ওটা আমার কী করে বলবো।